শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী এবং সহকর্মীবৃন্দ, আপনারা যে যেখান থেকে আমার এই লাইভ ক্লাস দেখতে পাচ্ছেন, সবাইকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ খালিদুর রহমান মানিক, সহকারী শিক্ষক, খাসগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাতক সুনামগঞ্জ। আজও আপনাদের সামনে এসেছি প্রাথমিক গণিত বিষয় নিয়ে। এখন আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় থেকে আলোকপাত করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই অবগত আছো আমরা সকাল 9টায় তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় থেকে ক্লাস শুরু করি, এবং আজকেও যথারীতি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়টি তোমরা হাতে নিয়ে নাও এবং তোমাদের খাতা কলম নিয়ে টেবিলের সামনে বসে পড়ো। তাহলে শুরু করা যাক। তোমরা নিশ্চয়ই অবগত আছো আমরা অধ্যায় 6 থেকে আলোচনা চালিয়ে যাচ্ছি। অধ্যায় 6, আজকে আমরা অধ্যায় 6 পৃষ্ঠা নম্বর 73, তোমাদের পাঠ্যপুস্তকের 73 পৃষ্ঠা বের করো। আমরা গতকাল 6, 7, 8, 9 এই 4টি সমস্যার সমাধান করেছিলাম এবং 10 নম্বর তোমাদের বাড়ি কাজ দিয়েছিলাম। আশা করি তোমরা এটা উঠিয়ে রেখে যাও। কারো কোনো সমস্যা হয়ে থাকলে আমাকে ইনবক্স করো, কমেন্ট বক্সে লিখলে আমি তোমাদের সমস্যার সমাধান বলে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা পৃষ্ঠা নম্বর 73 11 নম্বর সমস্যা থেকে সমাধান শুরু করব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা 11 নম্বর সমস্যা কী আছে একটু পড়ে নাও। নিশ্চয় জানো এখানে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এই সমস্যাগুলি নিয়ে এই অধ্যায় আলোচনা চলছে। এবং তোমাদের আমরা যদি যথারীতি যোগ বিয়োগ গুণ ভাগ পাই, বুঝে বুঝে একটি সমস্যা সমাধান করতে পারি, তাহলে এই সমস্যাগুলিকে সৃজনশীল করে দেওয়া হবে। এটা সৃজনশীল সমস্যাগুলি আরও সহজ, এগুলো সমাধান করা আরও সহজ। তো এখানে বলা আছে একটি শ্রেণীতে 10টি বেঞ্চ আছে, 6টি বেঞ্চের প্রতিটিতে 5 জন করে শিক্ষার্থী বসতে পারে, তারপর 4টি বাকি 4টি বেঞ্চের প্রতিটিতে 4 জন করে শিক্ষার্থী বসে, 10টি বেঞ্চে কতজন শিক্ষার্থী বসতে পারবে? তোমরা লক্ষ্য করো এখানে 10টি বেঞ্চ আছে, সবগুলো বেঞ্চের সাইজ সমান নয়, এজন্য 6টিতে 5 জন করে বসে। তাহলে মোট কজন বসবে? 6টি বেঞ্চে 5, 6, 30 জন বসে। অবশিষ্ট থাকে যে 4টি, ওখানে বসে 4 জন করে, তাহলে অবশিষ্ট 4টিতে বসবে 4 জন করে, 4, 4, 16, তাহলে 16 আর 30 কত হলো? 46 জন। এখানে বলা আছে যে 10টি বেঞ্চে মোট কতজন শিক্ষার্থী বসতে পারে। এটা আমরা গাণিতিকভাবে সমাধান করলে কীভাবে দাঁড়াবে করে দেবো। মোট বেঞ্চ আছে 10টি, ঠিক আছে, 6টি বেঞ্চের প্রতিটিতে 5 জন করে শিক্ষার্থী বসতে পারে। এখান থেকে আমরা শুরু করব। তাহলে 6টি বেঞ্চের প্রতিটিতে 5 জন করে বসতে পারে, আমরা লিখতে পারি যে 5 জন করে বসলে 6টিতে বসে, হ্যাঁ, অথবা একটি বেঞ্চে বসে 5 জন, 6টি বেঞ্চে বসে, এভাবে বলতে পারি। একটি বেঞ্চে বসে 5 জন, তাহলে 5 জন করে বসলে 6টি বেঞ্চে বসে 5 গুণ 6, আমরা লিখতে সময় এখানে যে সংখ্যাটা থাকে এটা আগে লিখবো আর ওখানে সংখ্যাটা পরে লিখবো। আমরা জানো কোনো গুণ করার সময় গুণ্য এবং গুণকের স্থানের পরিবর্তন হলে ফলের কোনো পরিবর্তন হয় না। আমরা যদি 6 গুণ 5 লিখি তাও হবে, 5 গুণ 6 লিখলেও হবে, সমস্যা নেই। তবে আমরা সুবিধার্থে এখানকার সংখ্যাটা প্রথমে লিখি, তাহলে কত হলো 5, 6, 30 জন। তাহলে 6টি বেঞ্চে বসে 30 জন, আর থাকলো 4টি বেঞ্চ, 10টির মধ্যে থাকলো 4টি, তাহলে 4টি বেঞ্চে কয়জন বসবে? 4 জন করে বসলে আবার যেহেতু প্রসঙ্গটা ঘুরে আসছে আমরা আবার লিখতে পারি, আবার
একটি বেঞ্চে বসে, একটি বেঞ্চে বসে বসে চারজন, অতএব চারটি বেঞ্চে বসে চার গুণ চার জন সমান সমান চার চারে ষোলো জন। তাহলে এখন আমরা দশটি বেঞ্চের হিসাব পেয়ে গেলাম, ছয়টিতে বসে ত্রিশ জন আর চারটিতে বসে ষোলো জন, মোট ষোলো জন বসে। আমরা এখন এই উভয়টির যোগফল করে নেব, দশটি বেঞ্চে মোট ষোলো জন শিক্ষার্থী বসতে পারে। এরপর সুতরাং দশটি বেঞ্চে বসতে পারে ত্রিশ যোগ ষোলো জন সমান সমান শূন্য আর ছয় যোগ করলে ছয়, তিন আর চার ছেচল্লিশ জন। এই হয়ে গেলো আমাদের সমস্যার সমাধান। তাহলে তোমরা উঠিয়ে নাও, দেখতে পাচ্ছি অনেকে আমার ক্লাস দেখছেন, আমার সহকর্মী বাবুল স্যারও দেখছেন, আশা করি কমেন্ট বক্সে বক্সে ফিডব্যাক দিয়ে যাবেন। তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। এখন এই সমস্যাটি আমি অন্যভাবে করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ হয়তো চার লাইন হয়ে গেছে, একটু বড় হয়ে গেল। তাহলে আমি বলেছি যে একটি সমস্যা সাজাতে গিয়ে তোমরা নিজের মতো করে সাজাতে পারো, এটা ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে এই বই এভাবে দেওয়া আছে এটাই হবে, এই স্যার এভাবে করিয়েছেন এটাই হবে, এমন না। যদি আরো ছোটো করে করি, ছয়টি বেঞ্চের প্রতিটিতে পাঁচজন করে বসে, তাহলে আমরা এভাবে করতে পারি, পাঁচজন করে বসলে এই সমস্যাটি আবার করছি, ছয়টি বেঞ্চে বসতে পারে, হ্যাঁ তাহলে ছয় গুণ পাঁচ জন সমান সমান ত্রিশ জন। সমাধান আগের মতো হয়তো সাজাতে গিয়ে আমরা একটু ভিন্নতা নিয়ে আসতে পারি। এখন চারটি বেঞ্চে চারজন করে বসে, চারজন করে বসলে চারটিতে চারটি বেঞ্চে বসতে পারে, বসতে পারে চার গুণ চারজন সমান সমান ষোলো জন। তাহলে আমরা পেয়ে গেলাম ছয়টি বেঞ্চ আর চারটি বেঞ্চ, দশটি বেঞ্চ। তাহলে অতএব দশটি বেঞ্চে মোট বসতে পারে ত্রিশ জন, ছয়টিতে বসে ত্রিশ জন আর চারটিতে বসে ষোলো জন, ত্রিশ যোগ ষোলো জন সমান সমান ছেচল্লিশ জন। সমাধান সেই আগের কি, এখন অন্যভাবে সাজিয়ে বলে দিলাম। এখন তোমাদের যেটা পছন্দ হয় সেভাবে করবে, আরও অন্যভাবেও তোমরা করে নিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তাহলে ততক্ষণে তোমরা নিশ্চয়ই উঠিয়ে নিয়েছ এবং আমার সাথে সাথে তোমরা একটু খেয়াল করে একটু লেখার চেষ্টা করবে। আমাদের অনলাইন ক্লাসের সময় স্বল্প থাকে, আমরা একটু দ্রুত উঠিয়ে নেব। এভাবে যদি এই সমস্যার আলোকে
আরও যে কোনো সমস্যা দেওয়া থাকে, আমি আশা করি তোমরা সমাধান করতে পারবে। গণিত আহামরি কোনো বিষয় নয়, কঠিন কোনো বিষয় নয়, এটা আমরা চিন্তা করে সমাধান করব। এখন দেখো 12 নম্বর সমস্যা কি বলা হয়েছে। 12 নম্বর সমস্যা বলা আছে, সুকুমার প্রতি মাসে 90 টাকা বৃদ্ধি পায়। সুকুমার প্রতি মাসে 90 টাকা বৃদ্ধি পায়, তার 12 মাসের বৃত্তি থেকে সে রিনাকে 95 টাকা দেয়। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? আমরা জানলাম কি, সুকুমার প্রতি মাসে 90 টাকা বৃদ্ধি পায়, 12 মাসে যে টাকা পায় সেখান থেকে রিনাকে, রিনা হয়তো তার ছোটো বোন, তাকে 95 টাকা দেয়। তাহলে 12 মাসে সে কত টাকা বৃদ্ধি পায় এটা আমাদের খুঁজে বের করতে হবে, কেমন বলো? তাহলে আমরা প্রথমে বের করব 12 মাসে সে কত টাকা বৃদ্ধি পায়, এরপর এই সমষ্টি টাকা সমষ্টি থেকে ঋণাকে আমরা 95 টাকা দিয়ে দেব। দিয়ে দিতে হলে কী করবো, বিয়োগ করব, তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে তখন আমরা সহজেই পেয়ে যাব। তখন এই সমস্যাটির সমাধান আমরা করব। আমরা এখন 12 নম্বর সমস্যার সমাধান করব এবং পরীক্ষা এভাবেই লিখব, 12 নম্বর সমস্যার সমাধান। আমরা 12 নম্বর প্রশ্নের উত্তর এটা লিখব না, সুকুমার প্রতি মাসে 90 টাকা বৃদ্ধি পায়, তার 12 মাসের বৃদ্ধি থেকে, হ্যাঁ তাহলে 12 মাসে সে কত পায়, মানে দেখো 1 মাসে বৃদ্ধি পায়, 1 মাসে বৃদ্ধি পায় 90 টাকা। এখন তোমরা যারা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বৃত্তি পাবে তোমরা আরও বেশি টাকা পাবে। অতএব সে 12 মাসে বৃদ্ধি পায় কত টাকা আমরা গুণ করব, তাই তো? 90কে আমরা 12 দিয়ে গুণ করলে আমরা 12 মাসের বৃদ্ধি পায়। 12 মাসে কী হয়, 12 মাসের সমষ্টিকে আমরা ছোটো করে কী বলি বলো তো? 1 বছর বলি, হ্যাঁ 1 বছরে সে কত টাকা পায় লিখে নিই। 12-এর নামটা তোমরা সবাই জানো, সুতরাং আমরা 12 দিয়ে সরাসরি গুণ করে দেবো। 12 দ্বারা প্রথমে শূন্যকে গুণ করবো, আমরা জানি শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল শূন্য হয়, বা শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল শূন্য হয়। তাহলে 12 0 0 চলে গেল, এককের ঘরে এই গুণ আমাদের শেষ হয়ে গেল। এখন 9কে আমরা 12 দ্বারা গুণ করবো, 12-এর 9 গুণ বা 9-এর 12 গুণ, 9-12 কত হয়, 9-12 8-12 96, 9-12 108, 108, 9-12 কত হয় 108। তাহলে আমরা লিখবো 108, এই হলো 108, একক দশক শতক 108। তাহলে মোট আমরা পেলাম কত, 12-0-0, 9-12 108, মোট সে পেল 1080 টাকা। সুকুমার 12 মাসে বৃত্তি পেয়ে থাকে 1080 টাকা। এখন সে এই টাকা থেকে রিনাকে যদি 95 টাকা দেয় কত থাকবে আমরা সহজেই পেয়ে যাব। তাহলে আমরা এই লাইনটা আবার লিখি, 12 ছোট করে লিখলে কীভাবে লিখতে পারি, ঋণাকে ছোট করে দিই, ঋণাকে দেয় 95 টাকা, বা ঋণাকে দেওয়ার পর অবশিষ্ট থাকে, এটা হয় আমরা আরো ছোট করে লিখতে পারি, ঋণাকে দেওয়ার পর কত টাকা অবশিষ্ট থাকে, মানে অবশিষ্ট থাকে 95 টাকা, ঋণাকে 95 টাকা দেওয়ার পর অবশিষ্ট থাকে 1080 বিয়োগ 95
টাকা। আমরা এটাকে দুইটা লাইনে লিখতে পারি, আবার লিখবো যে বারো মাসে বৃদ্ধি পায় 1,080 টাকা, ঋণাকে দেয় 95 টাকা, অবশিষ্ট থাকে। দুইটা স্তবক লিখে বিয়োগ করতে পারি, বা এক লাইনে আমরা করে দিলাম, ঋণাকে 95 টাকা দেওয়ার পর অবশিষ্ট থাকবে, বিয়োগ করে দিলাম, কত হয়? আমরা শূন্য থেকে 5 বিয়োগ করবো, 5 বিয়োগ করতে পারছি না, এখানে 8 থেকে নেবো 1 দশক, এটা হবে 10, 10 থেকে 5 বিয়োগ করলে 5 থাকবে। তাহলে এখানে 8 ছিল, আমরা 1 দশক নিয়ে আনিছি, তাহলে থাকলো 7, 7 থেকে 9 বিয়োগ করতে পারছি না, আমরা এখান থেকে নেব, এখানে তো নেই, এটা এককের গড় হলে এটা দশক, এখানে নেই, তাহলে এখান থেকে শতকে করতে আমরা 1 শতকই নিয়ে নেব, এখানে দশকে গড়ে আনলে হবে কত? 10 দশক, তখন আমরা এখান থেকে আরও 1 দশক আমরা এখানে নিয়ে আসবো, আনলে কত হবে? আগে ছিল 7, তাহলে 1 দশক আর 7 17, 1 দশক আর 17 থেকে 9 বিয়োগ করলে তাই কত? 8, 85 থেকে 8, এখানে ছিল 9 দশক, মানে 9 ছিল 985 টাকা, ঋণাকে 95 টাকা দেওয়ার পর তার কাছে থাকবে 985 টাকা। কেমন? আমরা তাহলে পেয়ে গেলাম, একটু ছোট করে করলাম, প্রাথমিক ছেলেমেয়েরা এক লাইন কম হলে তারা মনে করে এটা আরও সহজ, এটা আরও ভালো। আর আমরা যদি বুঝে আমরা এক লাইন বেশি লিখি বা 2 লাইন বেশি হয় সমস্যা নেই। ঋণাকে 95 টাকা দেওয়ার পর অবশিষ্ট থাকবে 1,080 × 95 = 985 টাকা। তাহলে এখন আমরা পরের সমস্যা কি আছে একটু দেখব। একটি জুড়িতে 74টি লিচু আছে, অন্য একটি জুড়িতে 70টি লিচু আছে, এই দুইটি জুড়ির লিচু একত্র করে আটজনের মধ্যে সমান ভাগে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কয়টি করে লিচু পেল? এটা দেখবে তোমাদের বাড়ির কাজ। আমি দুইটা সমস্যা করে দিলাম, তোমরা বাড়ি থেকে একটা করে নিয়ে আসবে, আমি জানি তোমরা অবশ্যই পারবে। আমি একটু আলোচনা করে দেখো, একটি জুড়িতে 74টি লিচু আছে, হ্যাঁ, অন্য একটি জুড়িতে 70টি লিচু আছে, দুইটি জুড়ির লিচু একত্র করে, তাহলে আমরা দুটি জুড়ির লিচুকে আমরা যোগ করে দেব, এরপর যে যোগফল হবে এটাকে আটজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে, তখন এর যোগফলকে আটজনের মধ্যে ভাগ করে দেবো, দেখবো আটজনের প্রত্যেকে কয়টা করে লিচু পায়। এই সমস্যাটির সমাধান তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ এবং উপভোগ করেছ। তোমরা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিন সকাল 9টায় চোখ রেখো আমাদের হাঁসগাঁও গভর্নমেন্ট প্রাইমারি স্কুল নামক ফেসবুক পেজে, প্রতিদিন 9টায় তৃতীয় শ্রেণী গণিত নিয়ে উপস্থিত হব। তো সবাইকে আবারও ধন্যবাদ এবং ক্লাসে যোগদান করার জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, খুদা হাফেজ।